বীরভূমের বোলপুর এবং পশ্চিম বর্ধমানের আসানসোল দুই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের নিয়ে চলছে নিবিড় প্রচার। কখনো মিছিল, জনসভা, আবার কখনো পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি প্রচার করছেন মহিলা প্রার্থী। প্রচারে নেমে বিভিন্ন এলাকায় ঝড় তুললেন শ্যামলী প্রধান। বোলপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্যামলী। নানুরের কুমিরা গ্রামে নিম্ন মধ্যবৃত্ত পরিবারে জন্ম 52 বছরের শ্যামলীর। 1912 সালে দলের মহিলা সংগঠনের জেলা সম্পাদিকা হন। বর্তমানে রাজ্য কমিটির সদস্য এবং মহিলা সংগঠনের জেলা সভানেত্রীর দায়িত্বে রয়েছেন। নির্বাচনে জয় পরাজয় তাঁর কাছে বড় কথা নয় বলে দাবি শ্যামলীর। নমিনেশন ফাইলের সময় থেকেই বাধা দেওয়া বা প্রচারে বাধা দেওয়া, এখনো পর্যন্ত সেরকম কিছু গ্রামে গঞ্জে আপনার এলাকায় দেখা যাচ্ছে? নমিনেশন করার পরে আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি হুমকি দেওয়া, হ্যাঁ, তাদেরকে আবার গণনার দিনে যেতে না দেওয়া, এগুলো তৃণমূল করেছে। এবং সেখানে পুলিশের একটা অংশ যেভাবে নিরাপত্তা দেওয়া সেদিকে তারা দিতে পারে না। এখনো পর্যন্ত যেটা ব্যাপার আছে যে কিছু কিছু জায়গা তত দেওয়া লিখো নিয়ে আমাদের চুনদাওয়া জায়গাতে ওরা লিখে দিয়েছে। ছোটোখাটো এগুলো আছে, কিন্তু এখনও বেরিয়ে এসে কিছু ব্যাপার করার এখনো পর্যন্ত সেটা নাই। তবে আমাদের যেটা চিন্তা ভাবনা যে মানুষ তো এক জায়গায় মানে একত্রিত হওয়ার চেষ্টা করছে, সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এসব হলে তারাও এটাকে মোকাবিলা করার চেষ্টাটা করবে। একের পর এক নির্বাচনী বৈতরণী পার হয়েছেন, আবার হেরেও গিয়েছেন বেশ কয়েকটি নির্বাচনে। তাই এবার লোকসভা নির্বাচনে বোলপুরে সিপিআইএম এর প্রার্থী হয়ে কোনো আলাদা চাপ অনুভব করছেন না শ্যামলী প্রধান। আপনার এলাকায় কি কাজল শেখ কোনো ফ্যাক্টর হতে পারে? এখানে আপনার ওই সমস্ত ব্যক্তি কোনো ফ্যাক্টরের ব্যাপার না। ঘটনাটা হচ্ছে যে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করতে পারেনি। বছরে 2 কোটি বেকারের চাকরি, কৃষকদের আপনার ফসলের দাম, তাদের চাষের যে রাসায়নিক সার ব্যবহার করে তার ভর্তুকি কোনোটাই করতে পারেনি। তারপরে 100 দিনের কাজ দিন মজুরদের যেটা আমরা দাবির মধ্যে এনেছিলাম যে 200 দিন করা, 200 দিন তো হলোই না, উপরন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আছে, এইগুলোই আজকে ফ্যাক্টর হিসাবে এসেছে নির্বাচনে। আবার আমাদের রাজ্যে যে সরকার, হ্যাঁ, সেই সরকারের যে দুর্নীতি একদম আপনার শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, তারপরে বিশেষ করে যে সমস্ত নেতৃত্বরা আছে সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা মানুষের মধ্যে একটা বড় প্রভাব ফেলেছে। এইগুলো কাজ করবে, কোনো ব্যক্তি গানে একটা নেই। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।